বিদ্যাসাগর শুধু দয়ার সাগর নন, করুণা সাগর নন, তিনি সাহসের সাগর। সাহসের সঙ্গে রচনা করছেন বর্ণপরিচয়, কাব্যকে বাদ দিয়ে গদ্যের দিকে তার আগ্রহ, পেলব কোমল বাঙালির বদলে দৃঢ়চেতা বাঙালির নির্মাণ তিনি করতে চান। তিনি চান সাতপুরু মাটি তুলে নতুন মানুষের চাষ করতে, আমি যাকে বলি বিদ্যাসাগরের মধ্যবিত্ত নির্মল প্রকল্প। তিনি চাইছেন যে বাঙালি হবে মাতৃভাষা সম্পর্কে আত্মমর্যাদায় ভরপুর, আবার অপরদিকে ইউরোপীয় জ্ঞান এবং শিক্ষা তাকে করবে বিজ্ঞান মনস্ক। তিনি বৈদিক গণিতের বদলে চালু করতে চাইছেন ইউরোপীয় গণিত। তিনি সাহস দেখাচ্ছেন ঘাটালের দুর্দশাগ্রস্ত ব্যবসায়ীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, যে তাদের উপর আয়কর নিয়ে হামলা হলে তিনি দাঁড়াচ্ছেন দুর্দশাগ্রস্ত আদিবাসী কৃষকদের পক্ষে। আজকে ভারতবর্ষে যখন কৃষকদের বিপন্ন করার চেষ্টা হচ্ছে, সেই সময় মনে রাখতে হবে তার ভূমিকার কথা। তিনি আব্দুল জব্বারের মুখে বর্ধমানে বসে শুনলেন, শুনলেন জাহিদির মুখে, তারপর চলে গেলেন কালমাটার, যিনি ম্যালেরিয়া রোগীদের সেবা করছেন, যিনি বর্ধমান শহরে বসে হিন্দু মুসলমান ভেদ করছেন না, একজন ব্রাহ্মণ হিসেবে মুসলমান রোগীর চিকিৎসা করতে পরাঙ্গম হচ্ছেন না, সেই মানুষটিকে আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে যিনি চাকরি ছেড়ে দিচ্ছেন মাত্র 38 বছর বয়সে, এবং যখন তাকে আর একবার চাকরি চাইছেন, প্রেসিডেন্সি কলেজে চাকরি দেওয়া হচ্ছে, তাকে 100 টাকা বেতনের চাকরি দিতে চাইলে তিনি অস্বীকার করছেন, কারণ তিনি 500 টাকা বেতন পেতে না গিয়ে সেই 500 টাকা বেতনই দিন চান, কারণ তিনি ইংরেজদের থেকে কম টাকার বেতনে চাকরি করবেন না। বিদ্যাসাগর আলু পটল বেচবে, না খেয়ে থাকবে, কিন্তু তবু ভিক্ষে চাইতে পারবে না, মাথা নত করতে পারবে না, এই ছিল বিদ্যাসাগরের মনোভাব। বিদ্যাসাগরের যে চিন্তা, সেই চিন্তা হচ্ছে মানুষের পাশে থাকো। তিনি বইয়ের পক্ষে, জ্ঞানের পক্ষে, এবং তার বইয়ের একটা আশ্চর্য পঙ্ক্তি আপনারা খুঁজে পাবেন, তা হচ্ছে রাম তুমি কালী বড় গোলমাল করিয়াছিলে। রামকে যখন অন্যভাবে প্রতীক নির্মাণের চেষ্টা হয়, তখন আমাদের মনে করবে তার প্রিয় অনুজ প্রতিম মাইকেল মধুসূদনের কথা, যিনি বলেছেন আই ডিসপ্রাইজ রাম অ্যান্ড হিজ রেবেল। এই যে মানুষটা যার সাহস, এবং যে সাহস দেখিয়ে তিনি সিপাহী বিদ্রোহের পর আয়োজিত টাউন হলের সভায় যেতে অস্বীকার করেছিলেন দুজন মানুষ, তার বিরোধিতা করেছিল বাকিরা, কিন্তু সিপাহী বিদ্রোহের, কিন্তু তিনি পক্ষে বা বিরুদ্ধে কিছু বলেননি, কিন্তু এই সভাটায় যাননি ইংরেজদের সমর্থন জানাতে, একজন মাইকেল মধুসূদন, একজন বিদ্যাসাগর। বিদ্যাসাগর আমি শুরু করেছিলাম যে দয়ার সাগর বিদ্যাসাগর শুধু নন, তিনি সাহসের সাগর। আজকে বাঙালি হিসাবে আমাদের সাহসী হওয়ার, মাথা উঁচু করে বাঁচবার দিন, প্রকৃত বাঙালি হওয়ার শিক্ষা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের বিদ্যাসাগরের দ্বারস্থ হতে হবে।